মেয়েরা মা বোন যুবতীরা যা সারাদিন দেখে নেটের ভিতরে ওটা যদি আল্লাহ খুলে দিত তাহলে কোন ছেলে আলা ওদেরকে প্রস্তাব দিত বিয়ে করার জন্য বলো আগেরটা যে কইলা না জোরে এটা তো কমসে কম কইবা হ্যাঁ কেন আরেকজনের বিরুদ্ধে পক্ষে বিরুদ্ধে গেছে তোমার বিরুদ্ধে যায় না ঠিক না হ্যাঁ আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি তুই আমারে কি দেস বল 24 ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি যদি না করতাম লাতালাতিল আরদু ফি বাতনিহা জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে আনিত লা আগরাকাতিল বাহরু ফি কারিহা সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে আনিত লা আহলাকাতিল মালাইকা ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত তারপরে আল্লাহ বলে শুন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা সমুদ্র বলে ডেলি অনু বলে অনুমতি দেন না ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না কি করবে জমিন বলে পেটে নিয়ে আনিব সমুদ্র বলে তলদেশে নিয়ে আনিব ফেরেশতা বলে সাইজ করে দিব সাইজ আল্লাহ তো অনুমতি দেন না উল্টা তো আমাদেরকে সুরক্ষা করেন রক্ষণাবেক্ষণ করেন তারপরে বলেন ওমান আদম মিন্নি জুহদা ওয়া করমা আমার চেয়ে বড় দাতা কেউ নাই আমার চেয়ে বড় দয়ালু কেউ নাই বলেন ডেলি আল্লাহ আমাদেরকে সুরক্ষা করেন 550 লিটার অক্সিজেন দেন আল্লাহকে কি দেই 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই আল্লাহকে কি দেই 80,000 বার আমার ভিতর থেকে দূষিত বায়ুটাকে বাহির করেন যেটাকে কার্বন ডাই অক্সাইড বলে কয়বার আল্লাহ বলি কয়বার আল্লাহ বলি ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন কতবার আমি বিজ্ঞান শুনাইতেছি কোরআন না বিজ্ঞান স্বীকারোক্তি দিতেছে ডেলি 36 বার কুদরতি ভাবে ওরা তার কুদরত বলে না ওরা বলে এমনি এমনি কিডনি ডায়ালিসিস হয় 36 বার আল্লাহকে কি দেই দুটোটা বাদ দিলাম কি দিছে কি দিতেছে আল্লাহ বলে ডেলি তোকে আমি 5 বার ডাকি তুই কয়বার সারা দেশ বল ডেলি 5 বার কে ডাকে কে ডাকে আল্লাহ বলে ডেলি 5 বার তোকে ডাকি তুই কয়বার সারা দেশ বল হাত উঠাইতে বলবো না কিন্তু বলেন এখানে 5 ওয়াক্ত কন্টিনিউ জামাতের সাথে নামাজ পড়ে এরকম কয়জন হবে হাত উঠেন না কয়জন হবে কেউ তো 2 ওয়াক্ত পড়ে তো 3 ওয়াক্ত পড়ে না 3 ওয়াক্ত পড়লে তো 2 ওয়াক্ত পড়ে না 4 ওয়াক্ত পড়লে তো 1 ওয়াক্ত পড়ে না কেউ তো সপ্তাহে শুধু একবার পড়ে কেউ তো বছরে শুধু 2 বার পড়ে হ্যাঁ আল্লাহ বলে ডেলি তো 5 বার ডাকি তুই কয়বার সারা দেশ বাকি দুটা বাদ কি দিলাম কি দিতেছি কিন্তু ডেলি যে তোকে 5 বার ডাকি তুই কয়বার সারা দেশ ও দুনিয়ার মানুষ একটু ভাবেন না সন্তানকে যদি আপনি ডাকতে থাকেন আর যদি সারা না দেয় ভুরুক্ষেপ না করে কয়দিন পরে তো আপনিও ঘর থেকে গার ধাক্কা দিয়ে বাহির করবেন না করবেন না হ্যাঁ কর্মচারী যদি সারা না দেয় চাকরির থেকে বাহির করে দিবে ঠিক না হ্যাঁ পদস্থ মানুষের ডাকে যদি সারা না দেয় তাহলে তো হাত করিও পড়তে হয় দেরিও পড়তে হয় শিকলও পড়তে হয় ডান্ডা বেরিয়েও লাগাইতে হয় জেল জরিমানাও হয় না হয় না নাই এই দৃশ্য না নাই হ্যাঁ আল্লাহ বলে ডেলি তোকে 5 বার ডাকি তুই কয়বার সারা দেশ বল কে ডাকে আল্লাহ চিনেন কে ডাকে
শুধু আল্লাহ শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না 99 পদের মালিক ডাকে আল্লাহর সাথে সাথে রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুসও ডাকে সালামও ডাকে মুমিনও ডাকে মুহাইমিনও ডাকে আজিজও ডাকে জব্বারও ডাকে মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুযিল্লুস সামিউল বসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুর রাকীবুল মুজীবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইতুশ শহীদুল হকুল ওয়াকীলুল কবীগুল মতীনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহি আল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দাত আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ আল্লাহ ডাকে আল্লাহ ডাকে আল্লাহ ডাকে আল্লাহ আল্লাহ ডাকে আল্লাহ ডাকে আল্লাহ বলে কয়জন সাড়া দেয় কয়জন সাড়া দেয় একটু ভাবেন না চলে কিন্তু যেতে হবে আল্লাহর কাছে দুনিয়ার পরিচয় চলবে না দুনিয়ার জোয়ার ওইখানে চলবে না জোয়ার এইখানেই চলে ওইখানে চলে না জোয়ার শুধু দুনিয়াতে চলে ওইখানে জোয়ার চলে না যুবক যৌবন হয়তো তোমাকে বসতে দেয় না এই জন্যই তো আল্লাহ সতর্ক করছেন শাবাব লা ইয়াক্তার রুকা শাবাবুকা যুবক হয়তো হতে পারে যৌবন তোকে বসতে দিবে না কিন্তু কাম্মিন সাব সাবাকা কাইলাল মউত কত যুবককে তো আমরা কবরের কোলে শোয়ায় দিতে শোয়ায় দিছি হতে পারে তোর নামটাও আমাদের কাছে আছে তুই সিরিয়ালে আসিস শুধু কবরে রেখা চলে আসবে আর কেউ খবর নেবে না সন্তানই তো বাবার খবর নেয় না এখানে বহুত সন্তান আছে মা বাবা দুনিয়াতে নাই কিন্তু ডেলি এক মিনিটের জন্য মা বাবার জন্য দোয়া করে হাত উঠায় এরকম একজন অভ্যস্ত নাই আমি শেষ জায়গায় চলে আসছি বিদায় আল্লাহ বলে ডেলি পাঁচবার ডাকি তুই কয়বার সারা দিস তারপরও তো আমি তোর অক্সিজেন বন্ধ করি না তারপরও তো সুরক্ষা বন্ধ করি না তারপরেও তো লুকোচুরি বন্ধ করি না তারপরও তো রক্ষণাবেক্ষণ বন্ধ করি না শুধু তাকায় তাকায় দেখতে থাকি নাজিরুন কাইফা তাআমালুন আমি হাদিসের শব্দ দিলাম শুধু তাকায় তাকায় দেখতে থাকি তুই করিস কি ফান্তাজিরু ইন্নি মাআকুম মিনাল মুনতাজিরিন আর অপেক্ষা করতে থাকি তুই কোন সীমা রেখায় পা দিবি দিতে দেরি আমি তোকে উঠাইতে দেরি করব না উঠাইতে দেরি করব না উঠাইতে উঠাইতে দেরি করব না তোর পোশাক তোর গায়ে থাকবে তারপরে উঠায় নিব কি মাঝে মাঝে মানুষ পোশাকে মরে না হুম হুম আবার আপনাদের পুলিশ অফিসার তো রাগ হয়ে যাবে পোশাকে মরে না মরে না হ্যাঁ কি দুনিয়া না পোশাক দেখা ভয় পায় আজরাইল কি ভয় পায় নাকি না উঠায় না হ্যাঁ উঠায় না না উঠায় না আর্মির পোশাকও মরে না মরে না র্যাবের পোশাকও মরে না মরে না হ্যাঁ পোশাক অবস্থায় তো মারা যায় বলবেন অ্যাক্সিডেন্টে মরছে
এক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট এগুলো কি জানেন? চলেন হাদিস মনে উঠলো শুনে আরে, আজরাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ দায়িত্ব দিবেন তুমি বলছে হুকুমের খেলাফ তো করা যাবে না, কিন্তু একটা প্রশ্ন মনে আসে, মানুষ তো আমাকে সারা দিন গালি বানায় দিবে আলোচনা করবে, লোকটার কোনো কাম নাই, প্রত্যেক এলাকা এলাকায় ঘুরতে থাকে আর উঠায়া নিতে থাকে, তো আল্লাহ বলে সাআজালু লিল মউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম কেউ ভুলেও নিবে না। করুণায় মরছে না মৌত ছিল এই জন্য মরছে? মৌত ছিল এই জন্যই তো মরছে। সারা দুনিয়া আলোচনা কি চলছে? করুণা করুণা করুণা, ঠিক না? হাডেস্টক হাডেস্টক হাডেস্টক, ক্যান্সার ক্যান্সার ক্যান্সার। আল্লাহ বলে দিয়েছেন সাআজালু লিল মউতি সাবাবা, মৃত্যুর জন্য কারণ বানায় দিব, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও কেউ উচ্চারণ করবে না। উচ্চারণ করে নাকি? তাহলে আল্লাহর কথাই সত্য। বিদায় শেষ জায়গায় চলে আসছি, আসেন আল্লাহ বলে ডেলি তোকে পাঁচবার ডাকি, তুই কয়বার সাড়া দেস? বলেন কয়বার দেন? আল্লাহর কাছে কি যাব না? মৌত কি আসবে না? এই চেহারাটা কিভাবে দেখাবো বলেন? কোরআন তো বলে ইলাইনা তুর যাও, আমার কাছে আসবে। বাগবে তো কোরআন তো বলে আইনাল মাফার, কোথায় বাগবে? আকাশে তো কোরআন বলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের রাজত্ব আমার, জমিনের রাজত্ব আমার। দ্বিতীয় যেটা বলি, আল্লাহ বলে আমি তো থাকি আকাশে, তুই বাগলে তো আমার কাছেই যাবি, কোথায় যাবি? আরেক জায়গায় বুঝাইতেছে আল্লাহ আনা মা আকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি তোর সাথে থাকব। কতটুক কাছে? আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তো সারগের চেয়েও কাছে হয়ে আমি থাকব। আমাকে পৃথক করবি কি করে? আমাকে পৃথক করলে তুমি তুমি থাকবে না, তোমার নাম হবে লাশ। কি লাশ? এইবার একটু চিন্তা করেন, বলবেন চিন্তা করলে কি হবে? বিবেকের পর্দা খুলবে। হতে পারে চিন্তা করতে করতে এক সময় দিলে ধাক্কা লাগবে, আর দিলের ভিতর থেকে মনে মনে বলবে হায়রে কিছু করতে পারলাম না। আল্লাহ বলে তোর এই ধাক্কা লাগতে দেরি, আমি তোর গুনাহ মাফ করতে দেরি করব না। কখনো দেখা যাবে চিন্তা করতে করতে চোখ দিয়ে পানি আসবে, পানি। আল্লাহ বলবে মাসির মাথা সমান পানি আসতে দেরি, তোকে জাহান্নামের উপরে হারাম করতে দেরি করব না। আল্লাহ বলে চিন্তা করতে করতে একটা সময় আসতে পারে, তুই চিন্তা করতে 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 একটা চিৎকার দিতে পারিস। কোরআন ওইদিকে ইঙ্গিত দিছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। হতে পারে চিন্তা করতে করতে এক সময় তুই হাত উঠে বলেই ফেলবি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান না। আল্লাহ বলে তুই বলতে দেরি, আমি জাহান্নাম থেকে বাঁচাইতে দেরি করব না। কেননা তোর শুধু একটা পরিচয় না, দুইটা পরিচয়। তুই আমার শুধু বন্দা না, শুধু একটা পরিচয় না তোর কাছে, আমাদের কাছে একটা পরিচয়। আমি দিতেছি দ্বিতীয়টা, ভালো মতো বুঝতে হবে। তোর একটা পরিচয় না, তুই শুধু আমার বন্দা না, তুই আমার বন্ধুর উম্মত। তোর কাছে দুইটা পরিচয়, তুই শুধু আমার বন্দা না, তুই আমার বন্ধুর উন্নত। মনে হয় বোঝেন নাই?
কার উম্মত বন্ধু কে মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর কাছে দুইটা পরিচয় এই জন্য তুই চিৎকার দিতে দেরি আমি গুনাহ মাফ করতে দেরি করব না যদি বুঝে আইসা থাকে তাহলে একটু ভাবেন বাবলে হইতে পারে এই মজলিসেই বসে আপনি বলবেন যে না কিচ্ছু তো করতে পারি নাই তাহলে একটা রাস্তাই আমাদের কাছে খোলা আছে আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফানা হাবিবুহুম প্রথম রাস্তা আমাদের কাছে খোলা হলো এটা যে আল্লাহ কিচ্ছু তো করতে পারি নাই পুরাটা তো গুনাই গুনাহ দেখতেছি আল্লাহ বলে তুই বন্ধুর উম্মত শুধু বান্দা না বন্ধুর উম্মত তোকে আমি রহমত থেকে বঞ্চিত করতে চাই না তুই তওবা করতে দেরি আমি বন্ধু হইতে দেরি করব না আমি তো হাদিস দিলাম ফাইন তাবু ফানা হাবিবুহুম তওবা করতে দেরি আমি বন্ধু হইতে দেরি হবে না তাহলে কোন সিদ্ধান্তে পৌঁছলেন অনেক করছি না কিছুই করি নাই অনেক করছি না কিছুই করতে পারি নাই কোনটায় পৌঁছলেন যা দিলেন তার তুলনায় কিছু করতে পারছি যা দিতেছেন তার তুলনায় কিছু করতে পারতেছি পাঁচ বেলা যে ডাকেন তার তুলনায় কি সময় মতো সাড়া দিতে পারতেছি আল্লাহ তো নিজের জন্য আমাদেরকে ডাকেন না সম্মানের মালা পরানোর জন্য ডাকেন আমাদের সাথে কথা বলার জন্য ডাকেন কিতাবে আছে মান কাল্লামাহুল্লাহ লাম ইউআদ্দিব যার সাথে আল্লাহ কথা বলেন তাকে শাস্তি দেন না জান্নাতের চাবি দিতে ডাকেন চাবি এই হুজুর করে জিজ্ঞাসা করেন মাদ্রাসার ছেলেগুলাকে ৬৫টা হাদিস নুরানিতে পড়ায় তিন নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আসসালাহ জান্নাতের চাবি নামাজ আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে সারা তো দিতে পারতেছি না তাহলে এখন কি করা উচিত কি কি করা উচিত সর্বপ্রথম করা উচিত চলেন আজকে তফসিল করা মাহফিল থেকে আল্লাহ কিন্তু এখন আমাদের দুনিয়ার ছাদে দুনিয়ার ছাদ চিনেন প্রথম আকাশ হলো দুনিয়ার ছাদ হুজুরিয়া পড়ছে কারিমাতে হুজুরিয়া পড়ছে গুলিস্তা বস্তায় ঠিক না কারিমাতে আছে না নাই শের ভুলে গেছি আমি ফার্সি শের আল্লাহ কিন্তু আমাদের দুনিয়ার ছাদে চলেন আল্লাহর কাছে হাত উঠে এখন তওবা করি আল্লাহ ডাকতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা রাত্রটা যেটার জন্য বল ভাবতেছি রাত্রটা এটার জন্য দেন নাই যদি দিতেন তো ফাজাইলে আমলে এই কথা লেখা থাকতো না তো রাত্রা তিন ভাগে ভাগ বিভক্ত মানুষ তিন ভাগে রাতে বিভক্ত হয় এক ভাগের মানুষ মনে করে গুনার সুবর্ণ সুযোগ অন্ধকারে কেউ দেখবে না আরেক দল মানুষ ভাবে রাত্র হয়ে গেছে ঘুমানের সুবর্ণ সুযোগ ঘুমা আর আরেক দলের মানুষ ভাবে ভাবে যে আল্লাহ তো ছাদে চলে আসলো এত কাছে আসলো আমি দূরে থাইকা করব তো করব কি আমিও একটু আল্লাহর কাছে চলে যাই না ওই আল্লাহওয়ালারা জায়নামাজ বিছান আর জায়নামাজে পড়া চিৎকার দিতে থাকেন কিসি কো খানে মে মজা আতা হয় কিসি কো সুনে মে কারো খাওয়ায় মজা কারো ঘুমে মজা হামে তো মজা আতা হয় আখের রাত কি রোনে মে ওই তৃতীয় দল জায়নামাজে পড়া কানতে থাকে খালি এত কাছে আইলেন আমাকে একটু কাছে করেন না আমাকে একটু কাছে ডাকেন না আপনি এত কাছে আসলেন আমাকে একটু কাছে ডেকে নেন না চলেন আজকে আল্লাহর কাছে তওবা করি করবেন কে কে করতে রাজি দেখি
তাহলে হাত যখন উঠাইছেন বলে দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম কিছুই করতে পারি না মালিক আমাদের গুনাহ maaf করা দেন ভালো মতে দিলের ঠিকা বলেন দিলের ঠিকা নামান দ্বিতীয় আরেকটা কথা বলেই শেষ করতেছি আজকের থেকে অঙ্গীকার করেন সত্য এটাই আল্লাহর নিয়ামতের বদলা দেওয়া সম্ভব না গুনাহ সম্ভব না আজকের থেকে অঙ্গীকার করেন কমসে কম এতটুকু যে আল্লাহ আজকের থেকে যখনই আজানের ধ্বনি কানে আসবে তো আজকের থেকে নামাজ এই রাত্র ১২টার সময় তোমাকে সাক্ষী রেখা বলতেছি তুমি প্রথম আকাশে তোমাকে সাক্ষী রেখা বলতেছি আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না না কে কে অঙ্গীকার করতে পারি পাকা ওয়াদা নামান নামান আর দুটা কথা যুবকদেরকে বলবো যুবক তোমাদের পায়ে হাত রাখে বলো এই বাজারে সেলুনে তোমাদের স্কিন শট চুল কাটা কত নেয় নরমাল কাটা ১০০ টাকা স্কিন শট দিয়ে যে চুল কাটো তোমরা স্কিন শট বলো বেশিরভাগই তো তোমরা স্কিন শট দিয়ে চুল কাটো ঠিক না নেটের ভিতরে দেখা তারপরে স্ক্রিন শট নিয়া তারপরে তো সেলুনে যাও সত্য না ওই যে দেখা আরে জিজ্ঞেস করে সত্য তো কয় টাকা নেয় না 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 একটু ক্রিটিসাইজ করেন না কয় টাকা নেয় আরে না ঈদের সময় ১০০০ টাকা ৭০০ টাকা নেয় এখন নেয় না এখন উর্দে গেলে ৩০০ টাকা নেয় নরমাল চুল কাটতে কত নেয় এই বাজারে কত তোমাদের পায়ে হাত দিয়া বলি আর আল্লাহকে নারাজ করো না এতটুকু বয়সে যদি তুমি আল্লাহকে নারাজ করতে শুরু করো বুড়া বয়সে তুমি কি করবা পায়ে হাত দিতেছি কিন্তু অঙ্গীকার করো ৫০ টাকা দিয়ে চুল কাটো ২৫০ টাকা দিয়ে তুমি পিজা কিনা খাও তাইলে আমি বলতে পারবো যা লাগাবে অঙ্গে তা যাবে সঙ্গে ৩০০ টাকা দিয়ে চুল কাটা আল্লাহকে নারাজ করো না এটা নবীর স্টাইলে চুল কাটা না সাধারণ স্টাইলে চুল কাটো টাকা তো কামাও না অনেক সময় হয় চুল কাটার জন্য মার গলায় পাড়া দিয়ে টাকা নেয় বাবার গলায় পাড়া দিয়ে টাকা নেয় এমনও ছেলে আছে এখানে মা বাপকে গালি দিয়ে টাকা নেয় আরেকটা কথা বলি তোমাদেরকে বলো তুমি যে স্টাইলে চুল কাটলা বলো তোমার চুলের স্টাইল দেখে আজ পর্যন্ত মৌলভীবাজারের কোন মেয়ে তোমাকে মেসেজ পাঠাইছে যে আই ডট ডট ইউ হ্যাঁ যদি চুল দেখা ভালোই না বাসে তাহলে এই চুল কেন কাটাও বলো যদি বলতো আমার চুলের স্টাইল দেখে আমার উপরে পাগল হয়ে গেছে তাহলে আমি মেনে নিতাম তুমি ২০০০ টাকা দিয়ে কাটাও আমার আপত্তি নেই কিন্তু আজ পর্যন্ত তো চুলের কাটিং দেখে তোমাকে কেউ ভালোবাসলো না বরং তো অনেক মেয়েরা আছে চুল কাটা দেখে তোমাদেরকে অনেক অনেক ভাবে উক্তি যুক্তি করে ঠিক না 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 উক্তি করে উক্তি কয়টি বিনকারি রেখা কে কাইটা দিল তোরে বলে না বলে না হ্যাঁ তোমাদের পায়ে হাত দিয়া বলি আজকের থেকে অঙ্গীকার করো যে আর কোনোদিন নেটে দেখা চুল কাটবো না রাজি না এরা রাজি না কে কে অঙ্গীকার করতে পারো যে আজকের থেকে আর নেটে দেখা চুল কাটবো না নামাও নামাও হইতে পারে সেলুনেরা আমার উপরে নাগারাজ রাগ হয়ে যাবে যে আমার পেটে লাথি দিতেছে হুজুরে ঠিক না দ্বিতীয় আরেকটা কথা তোমাদেরকে বলবো ১৪ তারিখ কিন্তু সামনে আসতেছে আজকে হলো ১৬ তারিখ ঠিক না
আগামী মাসে 14 তারিখে আল্লাহকে আর নারাজ করো না ইনশাআল্লাহ এটা আমাদের পদ্ধতি না ইসলামের মুসলমানের পদ্ধতি না মুসলমানের পদ্ধতি তো হলো যেখানে ভালোবাসা বৈধ ওকে 12 মাস 365 দিন ভালোবাসো এটা বিজাতির তর্তি সারা বছর জুতা মারলো খালি একদিন বলল ইউ আর মাই হানি তুই আমার মধু ঠিক না তোমাদের পায়ে হাত দিয়ে বলি আজকে থেকে অঙ্গীকার করো যে এই বছর 14 তারিখ উদযাপন করব না না ওয়াদা বিলকুল খবর নিব পরে যে এই বাজারে আর 14 তারিখে ফুল নিয়ে কারাকারি হয় না হ্যাঁ নিব খবর বড় আল্লাহকে নারাজ করতেছি কোন দিন যে ঝটকা দিয়া দেয় জানি না আল্লাহর সতর্ক আছে আসবে একদিন নারাজ করতে করতে আল্লাহ ঝটকা দিয়া দিবে ঝটকা বুঝো আল্লাহ রাসূল বলে গেছে তোমাদেরকে শাস্তি দিবে ভূমিকম্প দিয়া এমন এক কম্পন দিবে দেখা যাবে লক্ষ লক্ষ মানুষ চলে গেছে জমিনের পেটে আর লক্ষ লক্ষ বাড়িঘর মিশা গেছে মাটির সাথে আল্লাহকে ভয় পাই ইনশাআল্লাহ উদযাপন করব না পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আলাইনা ইল্লাল বালাগ আরেকটা শেষ কথা দুই তিন চার তারিখে বিশ্ব ইজতেমা আসতেছে কয় তারিখ দুই তিন চার টঙ্গী ইজতেমা যাবেন তো ফেব্রুয়ারি মাসে কে কে যাবেন সবাই মনে হয় যাইতে চায় না ঠিক না ওই সময় শীত কমা যাবো চিন্তা করতে না ভাবতেছে এই শীতের মধ্যে যাব আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা